আল্লাহর নবীর ঘরে দরজা ঠোকা হচ্ছে গভীর রাত্রিরে, রসুলের পাশে বসে আছেন রসুলের কলেজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। গভীর রাত্রিরে দরজা ঠোকা হচ্ছে, আল্লাহ রসুল ঘুমিয়ে আছেন, রসুলের কি এমন ব্যায়াম হয়েছিল, কি এমন রোগ হয়েছিল, রসুলের কি ক্যান্সার হয়েছিল, হার্ট অ্যাটাক হয়েছিল, কিডনি ড্যামেজ হয়েছিল, কি হয়েছিল, রসুলের কি এমন রোগ হয়েছিল, রসুল বিমারে পড়ে গেলেন, রসুলের রোগটা হয়েছিল শুনুন জ্বর, জ্বর জ্বর এমন জ্বর হয়েছিল রসুল আমার শুয়ে আছেন উঠে বসবে, এ ক্ষমতা রসুলের, রসুলের এমন জ্বর হয়েছিল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান মাঈসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রসুল মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাচ্ছে, আবার মাঝে মাঝে জ্ঞান ফিরছে, আবার মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাচ্ছে, গভীর রাত্রে রসুল শুয়ে আছেন, হঠাৎ দরজায় টুকা মারা আওয়াজ, ওই সময় রসুল কি করছিলেন, ঘুমাচ্ছিলেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু বিরক্ত হয়ে গেলেন, আমার আব্বা জান আজকে রাত্রে একটু সুন্দর করে ঘুমাচ্ছে, কে এত রাত্রে দরজায় ঠোকা মারে আওয়াজ দাই, কে বিরক্ত করতে আসে, হযরত ফাতেমা একটু আওয়াজ দিয়ে বলেছিলেন কে রে, কে এত রাত্রে দরজায় ঠোকা মারো, তোমার কি আসার সময় নাই, এই গভীর রাত্রে আমার আব্বা জান ঘুমাচ্ছে, আমার আব্বা জান আরাম করছে, তুমি টুকা মেরে আমার আব্বা জানের ঘুমটা ভাঙাতে এসেছো, একটু আওয়াজটা জোরে হয়ে গেছে, জোরে হয়ে গেছে, আল্লাহর নবী দয়ার নবী আমার ঘুমাচ্ছিলেন, রসুলের ঘুমটা ভেঙে যায়, ঘুমটা ভাঙার পরে রসুল দুটো চোখ মিলন করেন, তাকান কার দিকে, ফাতেমার দিকে তাকা, ফাতেমার দিকে তাকান, আল্লাহর নবী বলেন মা মা, খবরদার খবরদার, এই রকম করে তম্বি করো না, এই রকম করে রাগ করো না, হযরত ফাতেমা বলেন আব্বা জান আপনি বিমারে পড়েছেন, আপনি অসুস্থতে পড়ে আছেন, এত রাত্রিরে কে দরজায় ঠুকা মারে, তার জন্য আমি বিরক্ত হয়ে গেছি, যার জন্য বলে ফেলেছি, আব্বা জান এত রাত্রিরে কে দরজায় ঠুকা মারে, আল্লাহর নবী দয়ার নবী আমার ফাতেমার হাত ধরে কোলের কাছে টেনে নিয়ে একবার এগালে হাত বুলাই, একবার এগালে হাত বুলাতে বুলাতে বলে ফাতেমা ও আমার মা, ও আমার মা ফাতেমা, যাও দরজাটা খুলে দাও, দরজাটা খুলে দাও, উনি অন্য কোন ব্যক্তি নয়, উনি অন্য কোন ব্যক্তি নয়, উনি হচ্ছেন ওই ব্যক্তি যে ব্যক্তি নাকি মায়ের কোল থেকে ছেলেকে ছিনিয়ে নিয়ে চলে যায়, ছেলের কোল থেকে মাকে ছিনিয়ে নিয়ে চলে যায়, স্বামীর কোল থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে চলে যায়, স্ত্রীর কোল থেকে স্বামীকে ছিনিয়ে নিয়ে চলে যায়, উনি হচ্ছেন ওই ব্যক্তি হযরতে আজ
ও ভাইজান বলুন, একটু আগে বলেছি ডাক্তারদের সামনে দেখতে পেলে বাচ্চা কোন ভাই খায় না খায় না, কেন ইঞ্জেকশন দিয়ে দেবে তাই না? আজরাইলের নাম শুনলে কার না বুকে বেজান, ফাতেমা যখন শুনলেন আব্বা দারান জবান বলাতে আজরাইল বাচ্চা শিশুর মতন কুকিয়ে 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 ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না মুখড়ে দিলেন। ফাতেমার কান্না নবী সহ্য করতে পারে না, পারলো না, ফাতেমা কাঁদে এইদিকে ওইদিকে, আজরাইল দাঁড়িয়ে আছে এদিকে, ফাতেমা কাঁদে ওইদিকে, কে দাঁড়িয়ে আছে জোরে বলুন? আজরাইল। ফাতেমা কুকিয়ে কুকিয়ে কাঁদছে, আল্লাহর নবী হযরতে ফাতেমাকে জড়িয়ে নিয়ে কপালে চুমা দিতে দিতে কানের কাছে ছোট্ট ছোট্ট করে দু একটা কথা বলে দিলেন। কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না বন্ধ হয়ে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও বেবি ফাতেমা, ও বেবি ফাতেমা, আমি তোমার মা, তোমার একটা কথা জিজ্ঞাসা করি। তোমার আব্বা জানের ইন্তেকালের সময় তুমি যখন অঝর নয় কাঁদছিলে, তোমার আব্বা জান তোমাকে কোলের কাছে টেনে নিয়ে আদর করতে করতে কানের কাছে কি এমন কথা বলল, তোমার কান্না বন্ধ হয়ে গেল। আমি তোমার আম্মা তোমার মুখের দিকে তাকিয়ে দেখেছি, তোমার মুখের কোনায় ঠোঁটের কোনে তো হাসির ভাব দেখেছি। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আম্মা জান আমি যখন কাঁদছিলাম আমার আব্বা জান কোলের কাছে টেনে নিয়ে আদর করতে করতে আমার কানের কাছে ছোট্ট ছোট্ট করে বললেন, মা ফাতেমা, ও আমার সোনার ফাতেমা, ও আমার সোনার ফাতেমা, কেঁদো না কেঁদো না কেঁদো না, সবর করো ধৈর্য ধরো, আমি তোমার আব্বা জান তোমাকে বলি, তোমার সঙ্গে আমার ছয় মাস পরে আবার দেখা হবে। আরে মোলামা মুফতি মুহাদ্দিস সাহেবকে জিজ্ঞেস করবেন, সব জিজ্ঞাসা করবেন, রসুল পাক ইন্তেকালের ঠিক ছয় মাসের দিনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ইন্তেকাল করেছিলেন, উনিও ইন্তেকাল করেছিলেন, গভীর রাত্রে ফাতেমা কাঁদছেন, ছয় মাস পরে শুনছে, এ বাচ্চা তোমার শুনছেন, ছয় মাস পরে, ছয় মাস হয়ে গেছে আজকে, ছয় মাস শেষ, গভীর রাত্রে ফাতেমা কাঁদছেন, রসুলের বেটি শুধু কাঁদছেন নাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের জামাই, ফাতেমার স্বামী ও রসুলের সাহাবা স্বামীর পা দুটো জড়িয়ে ধরেছে ফাতেমা, পা দুটো জড়িয়ে ধরে অঝর হয়ে কাঁদছেন, কাঁদছেন আর বলছেন, আমার স্বামী, এই ইমাম হাসান হোসেন আব্বাজান আমার ব্যবহারে আমার চালচলনে আমার কথাবার্তার মধ্যে যদি কোনদিন তার একটু কষ্ট পেয়ে থাকে আপনি আমাকে মাফ করে দেবেন। হযরত আলী বলছেন, হে রসুলের বেটি ফাতেমা, তুমি রসুলের বেটি, তুমি নবীর বেটি, আমি তোমার স্বামী হতে পারি ঠিক আছে, আমি নবীর, তুমি নবীর বেটি, আমি তোমাকে রসুলের কাছ থেকে নিয়ে এসেছি, তোমাকে যেভাবে রাখার দরকার সেইভাবে হয়তো রাখতে পারি না,
তুই সংসারে অনেক কষ্ট পেয়েছ, আমার ব্যবহারে তুমি কষ্ট পাও, একটু মাফ করো, আমাকেও মাফ করো। হযরতে ফাতেমা বলছেন, এই ইমাম হাসান হোসেনের আব্বাজান, আমি আপনার স্বামী, আমি আপনার স্বামী, আমি কটা ওসিয়ত করবো আপনাকে, কি ওসিয়ত, আমি যদি মরে যাই আমার ইন্তেকালের পরে আপনি হাসান হোসেনকে ছাড়বেন, আপনি হাসান হোসেনকে জড়িয়ে ধরে শুয়ে থাকবেন, শুনছেন, হাসান হোসেনকে পাশে থেকে জড়িয়ে ধরে শুয়ে থাকবেন। আর হাসান হোসেনের যখন বয়স হয়ে যাবে, সামান্য হয়ে যাবে, আমার হাসান হোসেনকে আল্লাহ রাসূল ছেড়ে দেবেন, আমার ইন্তেকাল করে আপনি যদি বিয়ে করেন আমার কোনো দাবি থাকবে না, করতে পারেন বিয়ে করতে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এ ফাতেমা তোর কি হয়েছে, তোর কি হয়েছে, তুই আজকে রাত্রে এই অবস্থা করছিস কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পানি উযু রোজ উযু পানি তুলে রাখতেন, উযু পানি তুলে রেখেছে, কাপড়গুলো মুছিয়ে রেখেছে। হযরত আলী বলছেন, কি হয়েছে? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা অঝর মনে কাঁদে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কাঁদে। আর বারবার শুনুন, স্বামী স্ত্রী দুজনে কাঁদছেন, সামনে ইমাম হাসান, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট ছোট্ট বাচ্চা, মায়ের কান্না দেখে বাপের কান্না দেখে দুই ভাইও কাঁদতে আরম্ভ করে দিলেন। কাঁদতে কাঁদতে দুইজনে চলে গেলেন কার কাছে, নানা জানের কাছে, নানা জান, কে নানা জান, কে নবী, আল্লাহর নবীর কাছে চলে যাই দুই ভাই গিয়ে নানা জানের রওজা মুবারকের কাছে অঝর ননে কাঁদে। কবর থেকে আওয়াজ হচ্ছে, আওয়াজ হচ্ছে, আল্লাহর নবী স্বয়ং নিজে বলছেন, নানা ভাই, ও নানা ভাই, ও নানা ভাই, আমার কাছে তোমরা আসার অনেক সুযোগ পাবে, নানা ভাই এখানে দাঁড়ানি যাও, তুমি তোমরা দুজনে তোমার মায়ের কাছে চলে যাও। হযরতে আলী বলেন, ফাতেমা তুমি এরকম কাঁদছ কেন, কি হয়েছে? ওই ইমাম হাসান হোসেনের আব্বা জান, আমি আজকে রাত্রে স্বপ্ন দেখলাম, আমি আজকে রাত্রে স্বপ্ন দেখলাম, আমার আব্বা জান কার যেন তালাশ করছে, কার যেন খোঁজ করছে, আব্বা জান এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, কার যেন তালাশ করছে, কাকে যেন খোঁজাখুঁজি করছে। আমি আব্বা জানের কাছে চলে গেলাম, আব্বা জান আপনি কার তালাশ করছেন, কার খোঁজ করছেন? বলে, বেটি ফাতেমা তুমি কি আজকে রোজা রেখেছ? রোজা রেখেছ? আব্বা জান আমি রোজা রেখেছি। ও বেটি ফাতেমা আমি অন্য কোন কারো তালাশ করি না, আমি আমার বেটি ফাতেমার তালাশ করছিলাম। ও ফাতেমা তুমি দুনিয়ায় রোজা রেখেছো, দুনিয়ায় রোজা রেখেছো, এসো আজকে বাপ আর বেটি দুজনে ইফতার করব। আমি যে কথাটা বলে শেষ করবো, আর বেশি টাইম নেই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর একটা ওসিয়ত করেছিলেন, কি ওসিয়ত? আমি ইন্তেকালের পরে
খবরদার আপনি কাউকে এলহান করবেন না, এলহান করে খবর দেবেন না যে ফাতেমা ইন্তেকাল করেছে, খবরদার কাউকে বলবেন না। আল্লাহ রাসূল হযরত আলী বললেন, কেন তুমি রসুলের বেটি, তুমি রসুলের বেটি ফাতেমা কেন বলবো না, না বলবে না। আমি যদি দিনের বেলায় ইন্তেকাল করি আপনি দিনের বেলায় আমাকে দাফন দেবেন না, আর যদি রাত্রি ইন্তেকাল করি আপনি দেরি করবেন না। কেন বলে, আমাকে যখন গোসল করে খাটে শোয়ানো হবে, আমাকে কাঁদা কাঁদি করে যখন বাইরে দিয়ে জানাজার নামাজ হবে, বেগানা মানুষগুলো তারা আমাকে দেখবে তো, ফাতেমা লম্বা না গেড়া, মোটা না রুগা, এ কি লজ্জার কথা। না 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 না, রাতের অন্ধকারে আপনাকে দাফন দেবে যদি রাত্রে ইন্তেকাল করি, আর দিনে যদি ইন্তেকাল করি অপেক্ষা করবেন রাত্রে দাফন। অনেক ঘটনা, অনেক ঘটনা। আল্লাহর নবী বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাফন দেওয়া হবে কোথায়? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবর দেওয়া হবে, দাফন দেওয়া হবে আমার রওজা, আমার রসুল পাকে রওজা মুবারক থেকে দূরত্ব, এর দূরে জায়গাটার নাম শুনবেন, জোরে বলুন শুনবেন, এই জোরে বলুন না, হাজী সাহেবরা গিয়ে দেখেছে আল্লাহ আমাকে সাতবার দেখিয়েছেন ফাতেমা রওজা মুবারকের পাশে সাতবার দাঁড়িয়ে দোয়া চেয়েছি, জান্নাতুল বাকিয়া মদিনা শরীফে একটা রওজা মুবারক আছে যেখানে শত শত রসুলের সাহাবারা শুয়ে আছেন, হযরত ওসমান গনি শুয়ে আছেন, বড় বড় ইমামগণরা শুয়ে আছেন, জান্নাতুল বাকিয়া দরজার সম্মুখে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাফন দেওয়া হবে, দাফন দেওয়া হবে, শেষ কদের পড়া রোজ হবে না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশ মুবারক কবরের পাশে রাখা আছে, এই দিকে আমার রসূল পাকের সাহাবা নামটা একটু মনে রাখবেন, রসূল পাকের সাহাবা হযরতে আবু যার গফফারি, হযরতে আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কবরের ফাঁকা কবর খোঁড়া আছে, খোঁড়া কবরটার দিকে লক্ষ্য করে বলছে, কবর ছেলে খেলা, আবু যার গফফারি ফাতেমার লাশ রাখা আছে ফাঁকা কবর, কবরের পাশে লাশ, কবর মেরুজি মেরুজি, হ্যাঁ মেরুজি শুনছেন, এই যে শুনুন লাশ আনলে, ওই কবর ফাঁকা কবরটার দিকে লক্ষ্য করে হযরতে আবু যার গাফফারি বলছেন, কবর এ কবর সাবধান সাবধান সাবধান, কবর তোমার কি জানা আছে, এ কবর তোমার কি জানা আছে, আজকে তোমার মধ্যে কাকে শোয়ানো হবে, যে তোমার মধ্যে কাকে রাখা হবে, তোমার কি জানা আছে। কবরের দিকে তাকিয়ে হযরতে আবু যার গাফফারি বলেন, এ কবর হযরতে আলী শের খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরের স্ত্রী ফাতেমাকে তোমার কবরে আজকে রাখা হবে, হযরতে ইমাম হাসান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুরের আম্মা জানকে তোমার কবরে শোয়া হবে, শোয়ানো হবে, এ কবর তোমার কবরে আজকে কাকে রাখা হবে জানো, দিন দুনিয়া
ফাতেমাকে আজকে কবর তোমার প্রশ্ন হবে। তাম্বি করছেন ছেড়ে গেল সাহাবা রাগ করছে, তাম্বি করে বলছে এ কবর সাবধান সাবধান সাবধান, খবরদার ফাতেমার সঙ্গে বিয়াদুরি করে ফেলো না, খবরদার বিয়াদুরি করবে না, বিয়াদুরি করবে না, বলার সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে জবান খুলে গেছে কবরের। কবর মানুষের মতন কথা বলতে আরম্ভ করে দিয়েছে, মানুষের মতন কথা বলতে বলতে বলছে কে, কবর বলছে কে, কে রে কে রে আমাকে তম্বি করে, কে আমাকে হাঁকার মারে, কে আমাকে তম্বি করছে, কে আমাকে হাঁকার মারছে। আবু জার আবু জার তুমি আমাকে তম্বি করো, তুমি আমাকে তাড়া মারো, রাগ করো, এ আবু জার শুনে রেখে দাও, আমি কবর আমি কবর, কবরে যখন কাউকে রাখা হবে আমি নবীর বেটা দেখব না, নবীর বেটি দেখব না, সাহাবার বেটা দেখব না, সাহাবীর বেটি দেখব না, পীরের বেটা দেখব না, পীরের বেটি দেখব না, আলেমের বেটা দেখব না, আলেমের বেটি দেখব না, মৌলানার বেটা দেখব না, মৌলানার বেটি দেখব না, ইমামের বেটা দেখব না, ইমামের বেটি দেখব না, বাচ্চার বেটা দেখব না, বাচ্চার বেটি দেখব না। হে আবু জাহ হে আবু জাহ আমি কবর দেখব আমল, যে যেমন আমল করে কবর ঢুকবে আমি কবর তার সঙ্গে সেইভাবে ব্যবহার করে যাব।